চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। নারায়ণগঞ্জের বন্দরে দরিদ্রদের মাঝে ন্যায্য মূল্যে চাল বিক্রি মঙ্গলবার হতে শুরু হয়েছে। নাসিকের 23 নং ওয়ার্ডের কবিলের মোড়ে এই চাল বিক্রির কার্যক্রম পরিচালিত হয়। 10 টাকা মূল্যে জনপ্রতি 5 কেজি করে চাল বিতরণ করা হয়। সপ্তাহের 3 দিন সকাল 9:30 থেকে বেলা 11:00 পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ওই এলাকার ডিলার মোহাম্মদ ওসমান গনি। মঙ্গলবার চাল বিতরণকালে ওসমান গনি ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর খাদ্য পরিদর্শক মাকসুদা আক্তার, মোহাম্মদ আমান সর্দার ও শাহিন আহমেদ সৌরভ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।